হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো অনেক দিন পর, বলতে গেলে অনেক দিন পরই আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। তো এটা কোনো মানে দেশ ডেলি যে ব্লগ করি সেই ব্লগ নয়। তো এখানে হচ্ছে আমাদের নতুন একটা বাড়ি নেওয়া হয়েছে, তো সেখানে রং কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় আমি এরকম স্টিকার দিয়ে হচ্ছে হাইলাইট করব কিছু কিছু দেওয়ালে। তো ডাইনিংয়ের এই জায়গাটাতে আমার হচ্ছে একটা ডাইনিং টেবিল থাকবে। তো এই কারণে এই 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 যেখানে আমি লাগাচ্ছি এই জায়গাটাতেই আমি ডাইনিং টেবিলটা রাখবো, সেই কারণে এই জায়গাটা একদম পিঙ্ক রয়েছে। তো এখানে তরকারি খাবার ছিটকে পড়লে জায়গাটা দাগ হয়ে যেতে পারে, তাই আমি মাথায় একটা বুদ্ধি করলাম যে এখানে আমি একটা সুন্দর 3D ওয়ালপেপার লাগাবো। তো আমি গিয়ে ফ্লিপকার্টে দেখলাম, তো বিভিন্ন রকমের হচ্ছে ওয়ালপেপার রয়েছে বিভিন্ন কোম্পানির। তো আরেকবার আমি একবার কিনেছিলাম আমার আরেকটা বাড়ির জন্য, সেখানে আমি ওয়ালটপের এক্সট্রা লার্জ ইউজ করেছিলাম, ওটাও খুবই ভালো। তো এখানে আজকে আমি ব্যবহার করছি এশিয়ান পেন্টের এক্সট্রা লার্জ। তো এগুলো আমি অফারে কিনেছিলাম 179, 179 টাকা করে কিনেছিলাম। তো এখানে আমার তিনটে লাগছে, তো আমি একসাথে বেশি করে তখন কমে পেয়েছিলাম, তো সেই জন্য একসঙ্গে 10টা নিয়ে নিয়েছি। বিভিন্ন কালারের নিয়েছি, বিভিন্ন রকম দেখতে এরকমই নিয়েছি। তো এই দেয়ালে আমার প্রায় তিনটে লাগছে, আমি হিসেব করে দেখলাম তিনটের বেশি লাগবে না, কম হতেও পারে। তাও তো ছোটোই দেয়াল, জাস্ট এখানে ডাইনিং টেবিলটা থাকলে একটা সুন্দর দেখতে লাগবে। তো আমার আমার ইচ্ছা ছিল টিউবলাইটের কাজটা হওয়ার আগে, মানে কারেন্টের কাজটা হওয়ার আগে আমি এখানে এটা করে নেব। তো হঠাৎ করে কারেন্টের লোকটাকে পাওয়া গেল, তো তাড়াতাড়ি করে কাজটা করিয়ে নেওয়া হলো। তো সেই জন্য করে এই জায়গাটাতে আমার টিউবলাইটের জায়গাটাতে লাগাতে একটু অসুবিধা হচ্ছে, আর একা হাতে সমস্ত কিছুটা করা, আবার ছেলে ওদিকে বদমাইশি করে যাচ্ছে, ডিস্টার্বও করে যাচ্ছে। ওখানে একটুখানি আমি মানে আমার ফোনটাতে এই ভিডিওটা শ্যুট হচ্ছে, সেই কারণে ওকে ফোনটাও দিতে পারছি না যে ফোনটা দিয়ে একটুখানি বসিয়ে রাখবো। তো ওখানে কিছু এই যে রোলগুলোর মধ্যে একটা করে গোল গোল রোলও দিয়েছিল ওরা, হচ্ছে সেটা সেগুলো খুলে ওকে দিয়ে দিয়েছি, ওগুলো নিয়ে খেলা করছে, আমাকে ডিস্টার্বই করছে বলতে পারো। তো তার মধ্যেও কাজটা আমাকে করতে হচ্ছে, কেননা এই সপ্তাহের মধ্যে আমার ফার্নিচার চলে আসবে, তখন একদমই আর করতে পারবো না। তো খালি বাড়িতে এইগুলো করা খুবই সুবিধা আমার মনে হয়। তো দেয়ালটাকে আগে তো ফার্স্টে মুছে নিয়েছি, আর এখন ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা একটুখানি ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে তো কেমনভাবে আমি করছি। আর লাগানোর পরে যদি তোমাদের কোনো জায়গায় একটুখানি হয়তো দেখতে পাচ্ছ ভুল লাগানো হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে তুলে ফেলে আবার নতুন করে বসানোর চেষ্টা করবে। কিন্তু যদি একটু দেরি করো তাহলে তো উঠতে দেরি হবে দেওয়াল থেকে স্টিকারটা, আবার অনেক সময় কি হয় দেওয়ালের রঙও উঠে আসে। তো সঙ্গে সঙ্গে মিস্টেক হলে তুলে নিয়ে ফের নতুন করে চেপে দেওয়ার চেষ্টা করবে, সেটাই আমি করেছি এখানে। তো এর আগেও আমার ওই বাড়িতে আমি কয়েকটা দেয়ালে লাগিয়েছিলাম, তো সেখানে খুবই ভালোভাবেই মানে আমি আমার একটা ঘরের চারটে ওয়ালেই লাগিয়েছিলাম চারটে কালার। কেন লাগিয়েছে সেটা বলছি, আমার ছেলে হচ্ছে তখন সবে লেখা শিখেছিল, তো সমস্ত দেয়ালে লিখে একদম যা তা অবস্থা করে দিয়েছিল, আর ঘরের মধ্যে ফার্নিচার ভর্তি ছিল, সেই কারণে আমি রং করাতেও পারছিলাম না। রং করালে আমার জিনিসগুলোকে সরাতে হবে, আর ওখান থেকে আবার ধুলো হবে, আবার রঙওয়ালা বলেছিল যে পুট্টি ঘষতে হবে, ধুলো হবে, সেই কারণে আমার মাথায় বুদ্ধি এলো যে আমি এরকম ওয়ালপেপার লাগিয়ে নেব। তো এখানে আমি সমস্ত বাড়িতে ওয়ালপেপার লাগাচ্ছি না, কেননা বিভিন্ন দেয়ালে বিভিন্ন রকম রং হয়ে গেছে। তো এক একটা দেয়ালে হাইলাইট করার জন্য আমি এখানে এগুলো লাগাচ্ছি। তো চলো আমি এই দেয়ালেটা আগে কমপ্লিট করে নিই। তো এটা করতে প্রায় আমার এক ঘন্টার বেশি সময় লেগেছে, তো তোমাদেরকে আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখানোর চেষ্টা করছি। আর তোমাদের সত্যি যদি ভিডিওটা ভালো লাগে বা লেগে থাকে, বা তোমরা যদি এটার প্রতি আগ্রহ হও বা করতে চাও, তো অবশ্যই করে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তো দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি করছি, একটু করে লাগাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাকে একটা কাপড় নিতে হচ্ছে, সেটা দিয়ে চেপে চেপে মুছে দিতে হচ্ছে। হাত দিয়ে মুছতে গেলে মানে জিনিসটা সুন্দর, আর চেষ্টা করবে ভিতরে হাওয়া ঢোকার আগে রোলটাকে পেস্টিং করে দিতে রোলগুলো। তো এখানে আমি পুরো লম্বা লম্বাভাবে করেছি, তারপরে এই ধারটুকুনিতে একটুখানি তোমার খালি ছিল, সেই জায়গাটাতে কেটে কেটে হিসেব করে করতে হচ্ছে, কারণ এটা হচ্ছে সিম্পল রোলার নয়, মানে ওয়ালপেপার নয়, এই জন্য যেদিক থেকে ইচ্ছা আমি বসিয়ে দিতে পারবো। এটা হচ্ছে 3D, সমান সমান সব জায়গাতে না হলে
ফুলটা ফুলগুলো অন্য অন্য দেখতে হয়ে যাবে, তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। সেই জন্য আমাকে হিসেব করে কোনটা কোন দিকে দিয়ে আমাকে হিসেব করে করতে হচ্ছে, যাতে না ডিজাইনটা উল্টো রকম বা অন্য রকম হয়ে যায়। তো এখানে তো অনেকটা কষ্টের কাজ। তো এই বালতির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার করতে হচ্ছে, কেন এই বালতিটা আবার আমার রং করার পরেই বালতিটা আমার এক্সট্রা হয়েছে, আরও দু একটা আছে। তো এই বালতিটা আমি নিয়ে নিয়েছি, আর বালতির উপরে আরও একটা বালতি দিলে আমি হয়তো পড়ে যেতে পারি। তো এখানে হচ্ছে যে রং করেছিল যে একটা ঘরাঞ্চি ছিল, সেই ঘরাঞ্চিটা দিয়ে রং করার পরে বা যাদের ঘরাঞ্চি তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তো রেখে দিলে ভালো হতো, ওটা দিয়েই করা যেত, কিন্তু অন্যের জিনিস বেশি দিন তো আবার রাখাও যাবে না। তো এখানে আমার ওয়ালপেপারটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলো জ্বালিয়ে একবার ভালো করে দেখে নিচ্ছি কোথাও বাবলস আছে কি না, সেগুলোকে ভালোভাবে চেপে চেপে মুছিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর ফোন থেকে হয়তো তোমরা এতটা বুঝতে পারবে না, সামনে এলে বুঝতে পারবে যে কতটা দেয়ালটা গর্জিয়াস লাগছে, কতটা ভালো লাগছে। তো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি জায়গাটা, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো, বাই বাই।